গুড ইভিনিং ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমরা নিশ্চয়ই জানো কদিন ধরে আমার শরীর ভীষণ খারাপ ছিল মানে এক সপ্তাহের ওপরে আমার শরীর ভীষণ খারাপ ছিল এখন একটু ভালো আছি মানে সুস্থ হয়ে গেছি জ্বর নেই সর্দি কাশিটা তো মানে ছিল এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে কিন্তু ভয়েসটা এখনও আমার চেঞ্জ হয়নি ভয়েসটা শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার ভয়েস এখনও ঠিক হয়নি এখনো মানে হালকা হালকা ইয়ে আছে আর কি ওই যে মানে অনেক দিন শরীর খারাপ থাকলে যা হয় আর কি তো যাই হোক আজকের একটা ছোট্ট মানে ভিডিও নিয়ে এলাম কিছু কথা তোমাদের সঙ্গে আমি বলবো আজকের কোনো ব্লগ নিয়ে আসিনি কারণ আজকের কিছুই দেখাবো না শুধু তোমাদের সঙ্গে একটু গল্প করব আর কিছু মনের কথা তোমাদেরকে শেয়ার করব। তো ওয়েলকামটা জানিয়ে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের মন প্লিজ আমার কথাগুলো একটু তোমরা শুনো আমি এটাই আশা রাখবো যে আমার কথাগুলো তোমরা একটু শুনবে তো চলো মানে আসল কথায় আসা যাক বন্ধুরা আমি তোমাদের যেই কথাটা বলতে চাই দেখো মানে প্লিজ তোমরা রাগ করো না আমি বলছি ভিডিও হয়তো কোনো ভিডিও সাত মিনিট বা কোনো ভিডিও আট মিনিট পাঁচ মিনিট চার মিনিট দু মিনিট বা দশ মিনিট বারো মিনিটেরও হয়ে থাকে এর থেকে বড় ভিডিও হয় না মানে আমি অন্তত দিই না হার্ডলি বা বারো কি চোদ্দো মিনিট তাও অনেক আগে আগে দিতাম এখন তো সবই মোটামুটি ওই দশ মিনিটের মধ্যে রাখার চেষ্টা করি মধ্যিখানে তো তার থেকেও ছোট দিচ্ছিলাম মানে দু আড়াই মিনিট বা তিন মিনিট পাঁচ মানে পাঁচ মিনিটের নিচে দিচ্ছিলাম তো এখন তো মানে ওই দশ মিনিটের মধ্যেই রাখার চেষ্টা করি তো ওই ভিডিওটা তোমরা মানে আমি যে কোনোই ভিডিও দিই ভিডিওটা তোমরা প্লিজ স্কিপ করে করে দেখো না এটা কিন্তু তোমরা দেখো সেটা কিন্তু বোঝা যায় মানে বুঝতে পারি অডিয়েন রিটেনশানটা কি থাকে সেটা তো বোঝা যায় যে কে কত মিনিট ভিডিওটা দেখে সেটা কিন্তু মানে স্পষ্ট বোঝা যায় মানে ক্রমে গিয়ে তোমরা ইজিলি দেখতে পারবে যে তোমাদের ভিডিওটা কে কতক্ষণ দেখেছে মানে অ্যাভারেজ একটা ডিউরেশনটা ওখানে দেখায় তো বোঝা যায় যে কিন্তু সবাই কমেন্ট করে বলে যে হ্যাঁ দেখলাম বা মানে কমেন্ট তো অনেকে অনেক রকমভাবেই করে কিন্তু তোমরা আমার মনে হয় তোমরা ভিডিওটা ঠিক করে কেউ দেখো না দেখো অনেকেই এই নিয়ে ভিডিও করেছে আমিও করছি আমিও তোমাদের বলছি আমি তোমাদেরকে এটা বলছি না যে পুরো ভিডিওটা দেখো আমি একবারও বলছি না কিন্তু যখন চ্যানেলে ঢুকে পড়েছ ভিডিওটা যখন মানে চালিয়ে দিয়েছ স্টার্ট করে দিয়েছ তখন অ্যাটলিস্ট মানে ফার্স্ট টাইমে ভিডিওটাকে তোমরা স্কিপ করে আগে টেনে দিও না কিছুটা দেখো যদি তিন মিনিট দেখার ইচ্ছা হয় ওখান থেকে তিন মিনিটটাই দেখো স্কিপ করে টেনে নিয়ে গিয়ে লাস্টের দিকে দেখে এইরকম করলে কিন্তু চ্যানেলটা মানে দিন দিন ডাউন হয়ে যাবে জানো তো এটা তোমরা সবাই জানো তাও আমি একবার তোমাদের বলছি না বললে কোনো উপায় নেই কারণ ওয়াচ টাইমটাই যদি ভিডিও থেকে না হয় তাহলে তো এগিয়ে যাওয়াটা ইম্পসিবল হয়ে যাবে না তো আমি এই কথাগুলো বলছি বলে প্লিজ তোমরা কেউ রাগ করো না আমি বারবার তোমাদের বলছি তোমরা কেউ রাগ করো না আমি রাগের জন্য বলছি না আমি তোমাদেরকে অনুরোধ করছি যে যদি তোমরা ভিডিওটা দেখো অ্যাটলিস্ট তিন মিনিটও যদি দেখো তিন মিনিট কন্টিনিউয়াসলি দেখো স্কিপ করে চলে যেও না এটা বারবার তোমাদেরকে হাত জোর করে আমি বিনীত অনুরোধ করছি মানে ভালো না লাগলে দেখতে না ইচ্ছা করলে চালিয়ে অ্যাটলিস্ট তিন মিনিট চালিয়ে ভিডিওটা তোমরা মোবাইলটা সাইডে রেখে দাও আমি এটা বলছি না যে ভিডিওটা দেখতেই হবে বা কিছু ভালো নাও লাগতে পারে সবাই কিন্তু যদি ঢুকে পড়ো শুধু আমার বলে না যে কোনো কারোর চ্যানেলে যদি তোমরা ঢুকে পড়ো ঢুকে মানে যতই হোক সবাই সবার মানে আমরা তো সবাই সবাইকে হাত ধরে চলছি না সবাই সবাই হাতটা ধরে চলছি একসাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি তো সুতরাং যদি কেউ কারো চ্যানেলে ঢুকেও পারো কোনো ভিডিও যদি চালিয়েও দাও তাহলে ভিডিওটা অ্যাটলিস্ট তিন মিনিট সময় দিও তাকে তার থেকে বেশি সময় দিতে হবে না দেখতে না ভালো লাগলে সাইডে মোবাইলটা রেখে দাও তোমরা তো দেখো বড়ো বড়ো ইউটিউবারের ভিডিও তারা যাই করুক ভালো করুক মন্দ করুক আমি সেই বিষয়ে আসছি না কিন্তু তাদের ভিডিওটা তোমরা খুব অনুগ্রহ সহকারে দেখো কিন্তু আমরা যারা যারা ছোট ছোটো ইউটিউবার আছি আমাদের ভিডিওগুলো কি কিন্তু কেউ মনোযোগ দিয়ে দেখে না ওই দেখতে হয় ওই আদান প্রদান যে ব্যাপারটা থাকে ওইটাই লোকে করে যে চলো ভিডিওটা দেখে একটা কমেন্ট করে দিয়ে চলে যাই বেরিয়ে যাই কিন্তু এটা করলে কি আলটিমেটলি তো তোমারও ক্ষতি আর আমারও ক্ষতি তুমি যার চ্যানেলে ঢুকেছো তারও ক্ষতি আর তোমারও এই ব্যাপারটা মানে তুমিও যে এরকম করছো সেটাতে তোমারও ক্ষতি এটা তুমি হয়তো ভাববে যে তুমি দেখতে পাচ্ছ না বা যার ভিডিও দেখছ সে দেখতে পাচ্ছে না কিন্তু তা আমাদের মাথার ওপরে তো বসে আছে না একজন উপরবেলা বলতে পারো ভগবান বলতে পারো আল্লাহ বলতে পারো গড বলতে পারো সেও আছে আর তারপরে ইউটিউব চ্যানেল হাজার কর্মচারীরা বসে আছে মানে হাজার এমপ্লয়িরা বসে আছে এই জিনিসগুলো নোটিস করার জন্য এটা জানো কি তোমরা তুমি যেমন করবে একজনের সঙ্গে তোমার সঙ্গে কিন্তু ঠিক তেমনটাই হবে তো সুতরাং আমার মনে হয় এটা করাটা উচিত না মানে যদিও কথাগুলো খুব সত্য তো হয়তো খারাপ লাগতে পারে কিন্তু মানে সত্যি কথা সবসময় খারাপই লাগে মানুষের কিন্তু কিছু করার নেই আমি এটা বলতে বাধ্য হলাম না বললে আমি তো দিন দিন দেখছি আমার চ্যানেলটা ক্ষতি হচ্ছে না তো আমার তো এটা তোমাদেরকে বলা উচিত বন্ধু যখন হয়েছি একটা পরিবার যখন তৈরি করেছি তাহলে পরিবারের মানুষদের সঙ্গেই না শেয়ার করব আর কাকে শেয়ার করব বলো তো এটাই আমার বলার একসাথে যদি আমরা না চলি তাহলে তো মানে কোনো লাভ নেই না বলো তোমরা নিজেরাই একবার মানে ভেবে চিনতে আমাকে বলো জানিও তো যাই হোক আর কি বলবো এটা আমার মানে তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ রইল যে প্লিজ ভিডিওটা তিন মিনিট দেখলেও তিন মিনিট পুরোটা দেখো স্কিপ করে দেখো না এটা আমার মানে হামবেল রিকোয়েস্ট তোমরা বলতে পারো আর দেখো আমি তোমাদেরকে বারবার বলছি হাত জোর করে বলছি সাপোর্টের খুব দরকার বিনা সাপোর্ট করে কিন্তু এগিয়ে যাওয়া যাবে না আমি যখন কারোর ভিডিও দেখি আমি বারবার আমি আগেও বলেছি এখনও বলছি আমি যদি কারোর ভিডিও দেখি আমি যদি তিন মিনিটও দেখি কিন্তু তিন মিনিট ফুল দেখি আর আমার এই অভ্যাসটা নেইও যে কারোর ভিডিও চালিয়ে ওই তিন মিনিট দু মিনিট দেখব এরকম করি না ছোট ভিডিও হলে দেখো বন্ধু করার ক্ষেত্রে কি হয় তখন অনেককে বন্ধু করতে হয় বলে তখন মানে সব সময় খুঁজি যে কোন ভিডিওটা ছোট আছে দেখে পুরোটা দেখে তারপরে বন্ধু করে নেব কিন্তু যখন ভিডিও আসে নোটিফিকেশন আসে তখন কিন্তু কারোর ভিডিও তিন মিনিট পাঁচ মিনিট আমার ঠিক পোষায় না যতটুকু ভিডিও থাকে পুরোটা যতক্ষণ না দেখবো আমার যেন মনটা ভরে না সে যেরকম টাইপেরই ভিডিও হোক কোয়ালিটি ভালো হোক খারাপ হোক আমি সেগুলোকে মানে ম্যাটার করি না মানে আমি সেগুলো নিয়ে ভাবিই না আমি ভিডিওটা দেখি যে না আমি বিশ্বাস করি যে না আমি তার মানে এনার ভিডিওটা দেখছি তার মানে নিশ্চয়ই আমার ভিডিওটাও ইনি দেখবেন এটা তো সবারই একটা মনের আশা থাকে না যে আমি যখন এর ভিডিওটা পুরো দেখছি তাহলে নিশ্চয়ই কখনো কখনো মানে কখনো না কখনো সেও আমার ভিডিওটা পুরো দেখবে এটাই একটা মানে মনের একটা আশা থাকে সবারই সবারই আশা থাকে তোমারও মানে সেটা থাকবে যে আমি যখন একটা ভিডিওকে পোস্ট করছি ভিডিওটা তখন কেউ বন্ধুরা যখন দেখবে পুরোটা দেখবে অ্যাটলিস্ট পুরোটা কেউ না দেখতে পারলুক তিন মিনিট তিন মিনিট পাঁচ মিনিট তো দেখবেই এটা তো সবাই আশা করে না সেরকম আশাটা আমিও করি আমি যদি এবার থেকে এরকম করি যে না আমার ভিডিও তো কেউ দেখছে না আমি দেখছি যে আমার ভিডিওর মানে অডিয়েন্স রিটেনশন এতো খারাপ মানে আমিও তাহলে এরকম সবার ঘরে ঘরে গিয়ে মানে স্কিপ করে করে পুরো ভিডিওর ব্যাপারটা দেখে মানে বুঝতে পেরে আমি কমেন্ট করে দিয়ে চলে এলাম আমিও তো এরকম করতে পারি কিন্তু কেন জানি না আমি এরকম পারি না আমি 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 সত্যি পারি না আমি আমি যদি পারতাম তাহলে আমার এত তাড়াতাড়ি নেট খরচা হতো না মানে আমি কারোর ভিডিও দেখলে ওই দু মিনিট তিন মিনিট দেখবো এরকম আমি পারি না আমি মানে যদি কোনো কাজ করি সেই কাজের টাইমে ভিডিও চালিয়ে দিই পুরো ভিডিওটা চলতে থাকে শুনতে থাকি আবার কখনো কখনো কোনো ভিডিও খুব ভালো লাগে তো দেখতে থাকি আমি ওই রকম করতেই পারি না যে মানে ও এইটু 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 করে দেখব আমি পারি না আমার হয় না তো যাই হোক আমি আমার ফিলিংটা তোমাদের কাছে মানে শেয়ার করলাম তো মানে এবার তোমরা আর কি বলবো বলো এর মানে বল বলতেই তো পারি এর থেকে তো বেশি কিছু আমি পারি না না আমি বলতেই পারি তোমাদেরকে তো আশা করব। তোমরা নিশ্চয়ই আমার কথাটা একটু শুনবে মানে আমার মতন আমার যেমন মানে মনে হচ্ছে আমি যেটা ফিল করছি যে আমি মানে মাঝে মাঝে খুব মানে ভেঙে পড়ি জানো তো যে দূর কি হবে কেউ তো দেখছেই না এরকম করে কি করে চলবে তেমন হয়তো তোমাদের মনের মধ্যেও এরকম হয় যে দূর ভিডিও দিচ্ছি কেউ সেরকমভাবে দেখছে না ওয়াচ টাইমই আসছে না তাহলে কী হবে তো সেই হিসেবে বলছি আমার মতন তোমরাও হয়তো অনেকে ভুক্তভুগি অনেকে মনে কষ্ট করছো বা ভিডিও অলরেডি করে দিয়েছো তো যাই হোক আর বেশি কিছু বলবো না আমি হাত জোর করে বলছি তোমাদের কাছে তোমাদের সাপোর্টের ভীষণ প্রয়োজন খুব দরকার তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যেতে পারবো না তো যেমন আমরা একে অপরের হাত ধরেছি একে অপরের হাত ধরে যখন উপরে উঠার চেষ্টা করছি তাহলে আশা রাখবো যে তুমিও আমিও যদি তোমার হাতটা চেপে ধরি তুমিও আমার হাতটা চেপে ধরো মানে এই রকমভাবে শক্ত করে ধরে রাখো এটাই বলার সাপোর্টের খুব দরকার বারবার বলছি বিনা সাপোর্টে এগিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার তো যাই হোক বন্ধুরা কেউ রাগ করো না আর আমার কথায় প্লিজ 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 তোমরা কেউ রাগ করো না আমি ভীষণ হাসি খুশি থাকতে ভালোবাসি খুব ওপেন মাইন্ডেড মানুষ আমি রাগ করে থাকতে পারি না আবারও বলছি তো যাই হোক আমি কারোর প্রতি কোনো রাগ নিয়ে এই ভিডিওটা করছি না আমার মানে মনে হলেও আমি তোমাদেরকে জানাচ্ছি তোমরা পরিবার যখন তোমরা মানে পুরো এখন মানে ইউটিউবটা এখন একটা পরিবারে আমরা মানে মানে পরিবার হয়ে গেছি সবাই না দেখে কেউ কারোকে সামনে থেকে চিনি না বা দেখিও নি কিন্তু একটা মায়ার বাঁধনে বেঁধে গেছি সবাই তো মানে না দেখেও মানে একটা মনের থেকে একটা সবার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে অনেকের প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেছে অনেক দিদি আছেন দাদা আছেন অনেক ভাই আছেন অনেক ছোট বোন আছে অনেক বান্ধবীরা আছে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছে সব রকমের মানুষ নিয়ে মানে একটা পুরো পরিবার তৈরি হয়ে গেছে তো আমি আশা রাখবো আমার পরিবারের কাছে যে আমার এই কথাগুলো নিশ্চয়ই আমার পরিবার শুনবে আর অবশ্যই আমার মানে আমাকে সাথ দেবে আমি এটা আশা রাখলাম তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করবে আর শেয়ার করতে একদম ভুলবে না আর আমার সঙ্গে জুড়ে থাকতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বিল বাটনটিতে ক্লিক করে দেবে ক্লিক করে ওটা অল করে দেবে তাহলে রোজকার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হাসি মজায় থেকো আজকের টাটা ও আর একটা কথা এখন কিন্তু করোনা প্রচণ্ড বেড়ে গেছে তোমরা জানো এখন অমিক্রম বলে আর একটা মানে করোনারই আর একটা ভাইরাস এসছে তো সবাই যখনই রাস্তায় বেরোবে মুখে মাস্ক অবশ্যই লাগাবে আর ডিস্টেন্সিংটা সময় বজায় রাখবে আর সব সময় স্যানিটাইজার নিজের পকেটে বা পার্সে নিয়ে তারপরে বাইরে বেরোবে এটা আমার অনুরোধ তো বন্ধুরা সবাই সেফ থাকো ভালো থাকো আজকের মতন টাটা আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতন টাটা